ওম নমে শিবায়, নমস্কার বন্ধুসকল। পুনে এটা গুরুত্বপূর্ণ ভিডিওলৈ স্বাগতম জানাইছো। বিশেষকৈ মেঘরাশি ছাত্র জাতিকাসকলৰ ডিসেম্বর মাহটো কিদরে পার হব, কেনে ধরনের পরিবর্তন আপনাদের বাবে লৈছে, কোনখিনি ক্ষেত্রত বিশেষকৈ সাবধানতা অবলম্বন করব, সকলোখিনি তথ্য আপনাদের আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটির জড়িয়ে জানিব পাৰিব। আহকচোন গুরুত্বপূর্ণ ভিডিওটি আগবাড়ি। এই রাশিফল ভিডিওটি হৈছে চন্দ্রমাগতি আধারিত রাশিফল। আপনাদের এই মাহটো সুন্দরভাবে পার হোক আৰু কিছুমান ক্ষেত্ৰত বিশেষকৈ অলপ সতৰ্কতা অৱলম্বন কৰিব লাগিব। ভাল কিছু আপোনালোকৰ সময় পাৰ হ'ব এই মাহত। মাহৰ প্ৰথম ভাগত অতিৰিক্ত কামৰ বোজা আপোনালোকৰ থাকিব, কামৰ প্ৰেছাৰ অলপ থাকিব বুলি কৈছে। আপুনি বহু ধৰণৰ কামত ব্যস্ত থাকিব আৰু আপোনালোকৰ বেছিভাগ কাম পৰিকল্পিতভাৱে সম্পূৰ্ণ হ'ব। অৰ্থাৎ আপুনি যিধৰণে ভাবিব, যিধৰণে প্লেনিং কৰিব, পৰিকল্পনা কৰিব, সেইধৰণে কামখিনি সম্পূৰ্ণ হ'ব বুলি কৈছে। ধর্মীয় অনুষ্ঠানত যোগদান আর সহযোগিতার করলে আধ্যাত্মিক শান্তি পোৱা যাব বুলি কৈছে। সম্পত্তি ক্রয় আর বিক্রির লগত জড়িত এই মাহত কামবোৰ সম্পূর্ণ কৰিব পাৰিব। এই মাহত মেঘরাশি জাতক জাতিকাসকলে যদি যুবক যুবতীসকলে বিশেষকৈ যিকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার বাবে যদি প্রস্তুতি চলাইছে, কষ্ট কৰি আছে, তেন্তে সফলতা শতকৰাৰ হাৰ বেছি হ'ব বুলি কৈছে। লাভৰ আশা কৰা হৈছে, ভাল এটা ফলাফল আশা করা হয়েছে। গতি প্রস্তুতিখিনি আপনাদের ভালকৈ চলাবর চেষ্টা করব বলে কৈছে। ধ্যান রাখব লাগবে কিছুমান প্রত্যাহ্বান আহিব, কিছুমান সমস্যা আহিব, কিন্তু এই সময়খিনিত বা তেনেকুৱা ধরনের সময়খিনিত ধৈর্য আপনাদের ধরব লাগিব। আর খং আর আবেগিকতার দরে নেতিবাচক যে অভ্যাস, যে ধরনের বড় অভ্যাস বা আপনাদের যে খং রাগে হোক, সেইখানে আপনাদের অভ্যাসখিনি আপনাদের নিয়ন্ত্রণত রাখব লাগিব। সেই অভাববোৰ নাইকিয়া কৰিব লাগিব, সেইখিনি আপোনালোকে আঁতৰাব লাগিব। কাৰণ ইয়াৰ বাবে আপুনি নিজৰ কামত ভালদৰে মনোনিৱেশ কৰিব নোৱাৰিব পাৰে, ভালদৰে গুৰুত্ব দি চলিব নোৱাৰিব পাৰে। এই মাহত আত্মচিন্তাত কিছু সময় কটাওক, নিজে ভাবক যে কি কি কৰিব, কেনেকৈ আগবাঢ়িব, কেনেকৈ জীৱনটো আগবাঢ়িব, কেৰিয়াৰ কেতিয়া আপোনালোকৰ কেনেকৈ ভাল কৰিব, নিজৰ জীৱনটো কেনেকৈ আগবঢ়াই নি নিজৰ লক্ষ্যত কেনেকৈ উপনীত হ'ব, তেনেকুৱা ধৰণৰ চিন্তাবোৰ লাগিব। ঘৰখনৰ চিন্তাবোৰ কেনেকৈ চিন্তা কৰি, কেনেকৈ প্লেনিং কৰি আগবাঢ়িব, কিছু আত্মচিন্তা কৰক, অৰ্থাৎ নিজে সেইখিনি ভাবিবৰ বাবে চেষ্টা কৰক। আপোনালোকৰ সন্তানৰ জেদী আৰু হতকাৰী মনোভাৱে বিশেষকৈ বৈবাহিক জীৱনত অলপ তেওঁলোকৰ জেদী স্বভাৱ বা হতকাৰী মনোভাৱবোৰে আপোনাক অলপ চিন্তিত কৰি তুলিব পাৰে। ব্যৱসায়ৰ দৃষ্টিকোণৰ পৰাও কৈছে যে যদি আপুনি কিছুমান নতুন ব্যৱসায়িক যোগাযোগ কৰাৰ সুযোগ পায় বা ভাল এটা ব্যৱসায় যদি অপৰচুনিটি আহে, সুযোগ সুবিধা আহে, সেই খোজবোৰ আপোনালোকে হেৰুৱাই দিব নালাগে আৰু লগে লগে আপোনালোকে ধৰি লওক আৰু সেইখিনি ৰাখিবৰ বাবে চেষ্টা কৰক বুলি কৈছে। আৰু যিমান পাৰে পৰিকল্পিতভাৱে কামবোৰ কৰি যাওক, নিশ্চয়কৈ সফল হ'ব, সফলতাৰ নিশ্চিত বুলি কৈছে। বিদেশৰ সৈতে জড়িত ব্যৱসায়ত লাভজনক পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। অংশীদাৰিত্বৰ সম্পৰ্কীয় ব্যৱসায়ত উপযুক্ত কৃতিত্ব লাভ কৰিব। নিয়োজিত লোকসকলে নিজৰ কৰ্মৰ ক্ষেত্ৰত কিছু গুৰুত্বপূৰ্ণ কৃতিত্ব পোৱাৰ সম্ভাৱনা আছে। বিশেষকৈ এই মাহৰ প্ৰথম ভাগখিনিত স্বামী স্ত্ৰীৰ মাজত আন্তৰিক সম্পৰ্ক থাকিব। ঘৰৰ জ্যেষ্ঠ সদস্যসকলৰ আশীৰ্বাদ আৰু নিৰ্দেশনাত বিশেষকৈ আপোনালোকে নিজৰ কামখিনি কৰিব পাৰিব। কোনো ধৰ্মীয় স্থানলৈ ভ্ৰমণৰ বাবে সুযোগ পাব বুলি কৈছে, কিন্তু কৈছে যে এই মাহত প্ৰেমৰ সম্পৰ্কই প্ৰথম ভাগখিনিত বদনাম বা মানহানিৰ কাৰণ হ'ব পাৰে। গতিকে অলপ সতৰ্কতা অৱলম্বন কৰিব লাগিব, গতিকে অলপ সাৱধান হওক বুলি কৈছে। মাহৰ প্ৰথম ভাগত কাহ চৰ্দি বা ডিঙিৰ লগত জড়িত কোনো সমস্যাক আওকাণ নকৰিব, চিকিৎসা আপোনালোকৰ বাবে উপকাৰী হ'ব বুলি কৈছে এই সময়ত। এই মাহৰ দ্বিতীয় সপ্তাহৰ এই সময়খিনিত কৈছে যে বা মধ্যভাগত আপোনালোকৰ কামখিনি চলাই নিয়াৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ পৰিয়ালবৰ্গৰ আত্মীয়বৰ্গক সহায় কৰিব বুলি কৈছে। কোনোবা কামত ব্যস্ত কৰি ৰাখিব আপুনি, আৰু যদি আপুনি কঠোৰ পৰিশ্ৰমৰ জৰিয়তে ফলাফল কিছু কম বা লেহেমীয়া হৈছে, অলপ ধৈৰ্য বজাই ৰাখক, ধৈৰ্যৰ সংযম লাগিব। আপোনালোকৰ কঠোৰ পৰিশ্ৰমৰ জৰিয়তে কঠিন কামবোৰো সমাধান কৰাৰ বাবে ক্ষমতা থাকিব, তথাপি ক্লান্তিকৰ মাজতো আপোনালোকৰ শক্তি থাকিব। যিকোনো পাৰিবাৰিক বিবাদৰ সমাধানৰ বাবে ঘৰখনত শান্তিপূৰ্ণ আৰু পৰিৱেশৰ সৃষ্টি হ'ব বুলি কৈছে। অৰ্থাৎ বিবাদ যেতিয়া সমাধান হ'ব, কাজিয়া পেচালবোৰ সমাধান হ'ব, ঘৰখনত এটা শান্তিৰ এটা বাতাৱৰণ সৃষ্টি হ'ব বুলি কৈছে। কিছু ধৰ্মীয় যাত্ৰাৰ বাবে এক কাৰ্যসূচী প্ৰস্তুত কৰা হ'ব পাৰে। ধ্যান ৰাখক মাহৰ মধ্যভাগত যদি কোনো চৰকাৰী বিষয় চলি আছে, কাম কাজবোৰ চলি আছে এই মাহত, তেন্তে সময়মতে সমাধান কৰক, অন্যথা সমস্যা বাঢ়িব পাৰে। এই সময়ত আপোনালোকৰ স্বভাৱত খিংখিঙীয়া আৰু দুখৰ এটা সৃষ্টি হ'ব পাৰে, যি আপোনালোকৰ কৰ্মৰ ক্ষমতাতো প্ৰভাৱ পেলাব পাৰে। বিত্তীয় সম্পৰ্কীয় কাম এই মাহত
তৎক্ষণাৎ আপনাদের নকল কিছু ক্ষেত্রে পিছিয়ে রাখব। সামাজিক আর সমাজ সম্পর্কীয় কামর কিছু সময় উলিয়াতো নিশ্চিত করা কৈছে। এই মাহত ব্যবসায়িক কামত উত্তম ফলাফল লাভ করবলে গৈ আছে। আপনার কামর পদ্ধতি পরিবর্তন অনাতো গুরুত্বপূর্ণ। এজন কর্মচারীর সমস্যার সৃষ্টি হব পারে, গতি এটা সঠিক কৌশল রচনা করে বা প্লেনিং করে কামখানি করলে নিশ্চয়ই উপকৃত হব বলে কৈছে। এই সময় কিছু আইনের জটিলতার সম্মুখীন হবলগীয়া হব পারে, গতি এই মাহটো তলব ধ্যান রাখব। কর্মক্ষেত্র বা কার্যালয়ের পরিবেশ অনুকূল হয়ে থাকবে। চাকরি পাবলে চেষ্টা করা যুবক যুবতী সকলে হয়তো সুযোগ পাব আর সুযোগবর হাতের যাবলে একবারে নিদিব বলে কৈছে। দেহে কেহে কষ্ট করক নিশ্চয়ই সফল হব। স্বামী স্ত্রীর মাজত সংগঠিত সম্প্রীতির বাবে ঘরের যে পরিবেশ সুখদায়ক হব বলে কৈছে, আর কি অনুশাসিত হয়ে থাকবে। কিন্তু কৈছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের পারিবারিক জীবন বা সম্পর্কের পারিবারিক জীবন কিছু সমস্যার সৃষ্টি হব পারে, গতি সিদ্ধান্তব লোতে অল্প চাই চিতি লব, নহলে বৈবাহিক জীবনত কিছু সমস্যা হব পারে। স্বাস্থ্যর দৃষ্টিকোণেরপর কৈছে যে বর্তমান বতরের নিজকে রক্ষা করক, মূরের বিষ আর আপনার গ্যাস এসিডিটি সমস্যা বাড়ি পড়ে। নিয়মিতভাবে যোগাসন আর ব্যায়াম লাগিব আর পরিয়ালের যিকোনো সদস্যের স্বাস্থ্যগুলো আপনার চিন্তার কারণ হব পারে, গতি স্বাস্থ্য পাতির ক্ষেত্রে আপনাদের গুরুত্ব দিব লাগবে বলে কৈছে। বিশেষ যুবক যুবতী সকলে এই মাহর শেষের ফল অল্প লাভবান হব। পরিয়াল সম্পর্কীয় বিবাদও সমাধান হব এই মাহত। পরিয়ালের সহায় নেতিবাচকতা দূর হব। মাহর শেষের ফল মনত বিশেষ চলি থাকা কিছু আপনার ধারণা বা কাম কাজে গতি লাভ করব বলে কৈছে। মুকলিক কথা কলে সম্পর্ক থাকা ভুল বুঝাবুঝি বিশেষ আঁতরব বলে কৈছে। কোনো ধরনের কথা অন্তরত না রাখব, যাতে আপনাদের সকল খোলাখুলিক কয়ে দিব। আর কোনো বন্ধুর ধন সম্পর্কীয় কোনো লেনদেন নকরিলে ভাল হব বলে কৈছে। যদি আপনি সম্পত্তির কাম করব বিচারে পরিয়ালের সহায় লোক বলে কৈছে ভাল হব। নিয়মীয় কামত বহুত সমস্যার সৃষ্টি হব পারে, কিন্তু সমস্যাব আপনি অতিক্রম করে আগবাড়ি যাব পারিব। এই মাহত বিশেষ শেষের ফল গাড়ি চলার সময় সাবধান হোক। পরিয়ালের জড়িত চিন্তাব সলনি হব এই মাহত। পরিয়ালের আর বন্ধু বান্ধবীর মাজত নিসঙ্গতার নাইকিয়া হব বলে কৈছে। মেঘ রাশি যুবক যুবতী সকলে বছরের বিশেষ এই শেষের মাহত কিছু ঘরখনলে একটা ভাল বার্তা লো আহিব পারে। ব্যবসায়ের বাবে এই বছরটোর শেষের মাহটো অত্যন্ত শুভ দেখা পাওয়া গেছে। কিবা এটা যদি ভাবি আছে করিম বলে প্লেনিং করেছে সেই ক্ষেত্রে কাম করব বলে কৈছে, নিশ্চয় উপকৃত হব। কেরিয়ারের দৃষ্টিকোণের বিশেষ এই রাশির লোকসলের বিশেষ ডিসেম্বর মাহটো চিন্তা করার পিছতে কেরিয়ার সলনি করবেন, যিকোনো আপনাদের ডিসিশন তৎক্ষণাৎ লব নালাগে, সিদ্ধান্তব তৎক্ষণাৎ লব নালাগে। এই মাহর দায়িত্ব বৃদ্ধি পাব, রিস্ক লওয়ার বিরত থাকক আর নিজের কামর প্রতি ক্ষিপ্র আপনার দৃষ্টি রাখিলে ভাল একটা প্রতিফলন দেখব বলে কৈছে। এই মাহত আপনার বাহি থাকার যে ধরনের খরচ সেই খরচ পাতিখিনি আপনাকে অল্প নিয়ন্ত্রণ রাখব লাগবে বলে কৈছে। প্রতিযোগিতাত নিজের দক্ষতার বৃদ্ধি করক, জ্ঞান বাড়ি এই মাহত। জ্যেষ্ঠ বিষয়েরপর প্রশংসা লাভ করব, নিজের দক্ষতা আর সামর্থ্য অনুসরিহে নতুন একটা দায়িত্ব লোক বলে কৈছে। আপনি যে জানে যে এই মো পারিম এই কামটো তেতিয়াহে লোক বলে কৈছে। অভিজ্ঞতা নাইকিয়া কামত তৎক্ষণাৎ আগ্নে বাড়ব। অংশীদারিত্বরে করা কামর বা কাম করার যে সুযোগ আপনার থাকিব। আপনার মূল আর্থিক উৎসবের উপর গুরুত্ব দিয়ক, কোরপর ইনকাম সোর্সটো আপনার হয়ে আছে তার ক্ষেত্রে অল্প গুরুত্ব দিয়ক বেশিক। অংশীদারিত্বরে করার কামর সন্দর্ভত চিন্তাশীল পরামর্শ দিয়ক বলে কৈছে, অর্থাৎ চিন্তাশীলভাবে পরামর্শ দিব লাগবে। কোনবর সিদ্ধান্ত ললে দুইজনও উপকৃত হব, পার্টনারশিপত যদি এটা ব্যবসায় করেছে, গতি ধরনের চিন্তাখিন আপনার আনব লাগবে মনল। আর কৈছে যে এই মাহত বেশি বিনিয়োগ এড়াই চলবলে লাগে বলে কৈছে, বা এড়াই চলিলে ভাল হব। নথিপত্রের ক্ষেত্রে সাবধান হলে ভাল হয়, কেন ভবিষ্যতে পারস্পরিক মতানৈক্যর সৃষ্টি হব পারে, কিবা একটা সমস্যা হব পারে বলে কৈছে। প্রেম বা বৈবাহিক জীবনত এই মাহত অল্প ইতিবাচক হব। বিয়া হব বিচার সকল বছরের এই শেষের মাহটো অত্যন্ত শুভ দেখা পাওয়া গেছে। এই রাশি অধিকাংশ লোকের বিশেষ পরিয়ালের ইচ্ছামতে বিবাহ পাশত আবদ্ধ হব পারে। যদি আপনি কোনো সম্পর্ক থাকে তেন্তে আপনি কমিটমেন্ট পাব পারে, কিন্তু এই সম্পর্কবর পরিয়ালের অনুমোদন লাভ করবলে সময় লাগবে পারে। কিছু ক্ষেত্রে আপনার সঙ্গী আর পরিয়ালের প্রতি আপনার দায়িত্ব এই মাহত বৃদ্ধি পাব বলে কৈছে। যিকোনো কাম করতে ধৈর্য ধরে আপনাদের কামখানি করবর চেষ্টা করব লাগবে। দৈনন্দিন ব্যস্ততা আপনার থাকবে, সময় মতে আপনার নিজের কামবর সম্পূর্ণ করবর যা পারে চেষ্টা করব বলে কৈছে। সম্পর্ক মজবুত করবলে আপনি নিজের ইগো এড়াব লাগবে, ইয়ার ফলত সম্পর্কত মধুরতা আসবে।
যুবক যুবতীসকলে কেৰিয়াৰ সম্পৰ্কে যিকোনো চিন্তাও সমাধান হ'ব পাৰে। বিত্তীয় সম্পৰ্কে যিকোনো কাম অতি সাৱধানে কৰক এই মাহত। এই সময়ত কোনো প্ৰবঞ্চনাৰ সম্ভাৱনা আছে। আপুনি হয়তো কোনো ঘনিষ্ঠ আত্মীয়ৰ কোনো কাৰ্যকলাপৰ বাবে চিন্তিত হৈ থাকিব পাৰে, গতিকে অলপ ধ্যান দিব লাগিব। খঙৰ ফলত চাকৰি বা ব্যৱসায়ত লোকচান হ'ব পাৰে আৰু পৰিয়ালৰ সদস্যৰ লগতো কিছু সময় কটাক এই মাহ। ইয়াৰ ফলত ঘনিষ্ঠ সম্পৰ্ক আহিব, ঘৰৰ পৰিৱেশটো সুখদায়ক হৈ থাকিব বুলি কৈছে। এই মাহত কিন্তু গাড়ী মটৰ চলাওঁতে অলপ সাৱধানতা অৱলম্বন কৰিব লাগিব। আপোনালোকৰ সামৰ্থ্য মানুহৰ সন্মুখত মুকলিকৈ প্ৰকাশ পাব পাৰে, সেয়ে মানুহৰ প্ৰতি গুৰুত্ব আপোনালোকে নিদিব আৰু নিজৰ ইচ্ছাৰ অনুসৰি কেৱল কামত মনোনিৱেশ কৰক বুলি কৈছে। মনত সাহস ৰাখিব, কনফিডেন্স ৰাখিব, নিশ্চয়কৈ এই মাহটো আপোনালোকৰ সুন্দৰভাৱে পাৰ হ'ব। নতুনকৈ যদি চাইছে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিব, লাইক এটা কৰিবলৈ নাপাহৰিব, কমেণ্ট বক্সত ওম নমঃ শিৱা লিখি দিব। দিনটো শুভ হওক।